সিনেমা শুরুতে আমরা একটি পুলিশের গাড়িকে দেখি যাতে দুইজন পুলিশ অফিসার ক্রুগ নামের এক কয়েদিকে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একটি লেভেল ক্রসিং এ ট্রেন এসে পড়ে, ওরা দাঁড়িয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই একটি গাড়ি এসে পুলিশের গাড়িটিকে ধাক্কা মারে। এই ঘটনায় ওই দুজন পুলিশ অফিসার গুরুতরভাবে আহত হয়ে যায়। তখন যে গাড়িটি এসে ধাক্কা মেরেছিল তার থেকে একজন মেয়ে ও একজন ছেলে বেরিয়ে আসে। ছেলেটির নাম ফ্র্যাঙ্ক আর মেয়েটির নাম ফ্রেডি। আসলে ওরা দুইজনেই ক্রুগের বন্ধু ছিল আর ক্রুগকেই ওরা ছাড়াতে এসেছিল। এরপর ওরা তিনজন মিলে পুলিশ অফিসারদের হত্যা করে এবং ওখান থেকে চলে যায়। এরপরই মুভির সিন শিফট করে এবং আমরা মেরি নামে একজন মেয়েকে দেখি যে তার বাবা ও মায়ের সাথে লেক হাউসে ছুটি কাটাতে এসেছিল। মেরি একজন খুব ভালো সুইমার ছিল আর ওর বাবা ছিল একজন ডাক্তার। তো মেরি ওর বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে চাইলে ওর মা নিষেধ করে, কিন্তু ওর বাবা যাবার পারমিশন দিয়ে দেয় এবং সাথে গাড়িও দিয়ে দেয়। মেরি খুশি হয়ে গাড়ি নিয়ে ওর বন্ধু পেজের দোকানে চলে যায়। পেজ মেরিকে দেখে খুব খুশি হয় এবং ওরা গল্প করতে শুরু করে। তখন দোকানে একজন ছেলে ছিল, সে লুকিয়ে কিন্তু ওদের কথা শুনছিল। পেজ মেরিকে মজার জন্য নেশা করার কথা বলেছিল। কিন্তু মেরি তা করতে রাজি হয় না। তখনই সেই ছেলেটি ওদের কাছে চলে আসে এবং পেজের কাছে এক প্যাকেট সিগারেট চায়। কিন্তু পেজ ওর এজ প্রুফ দেখতে চায় এবং বলে, তোমার এজ যদি 18 বেশি হয় তবেই আমি তোমাকে সিগারেট দেব। ছেলেটির নাম ছিল জাস্টিন। জাস্টিন ওদের বলে যে পেজ যদি ওকে সিগারেট দেয় তবে জাস্টিন ওদেরকে নেশা করার জন্য ভালো জিনিস দেবে। এই শুনে পেজ রাজি হয়ে যায় এবং জাস্টিনের সাথে ওর মোটেলে চলে যায় নেশা করার জন্য। সাথে মেরিকেও জোর করে নিয়ে যায়। পেজ ও জাস্টিন মোটেলে ঢুকলেও মেরি গাড়িতে বসেই অপেক্ষা করছিল। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও পেজ আসছে না দেখে মেরিও মোটেলের রুমে ঢুকে যায় এবং সেখানে ঢুকে দেখে পেজ ও জাস্টিন নেশা করছে। পেজ মেরিকে দেখে ওকেও নেশা করতে বলে। প্রথমে সেও না বললেও পরে তিনজন মিলেই নেশা করতে থাকে এবং মজা করতে থাকে। ঠিক এই সময় ওই রুমে তিনজন এসে ঢোকে, যাদের আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম সেই পুলিশ অফিসারদের হত্যা করতে। আমরা এও জানতে পারি ক্রুগ আসলে জাস্টিনের বাবা আর ফ্র্যাঙ্ক ওর আঙ্কেল। ক্রুগ ম্যারিও পেজকে দেখে খুব রেগে যায় ও জাস্টিনকে মারধর করে এবং বলে যে পুলিশ ওদের খুঁজছে, তা সত্ত্বেও কেন অপরিচিত মেয়েদের এখানে নিয়ে এসেছে সে। মেরিও পেজ এই ঘটনা দেখে বেশ ভয় পেয়ে যায়। মেরি ওদেরকে ছেড়ে দিতে বলে কিন্তু ক্রুগ রাজি হয় না। তখন পেজ পালিয়ে গিয়ে পুলিশকে কল করতে গেলে ফ্র্যাঙ্ক ওকে ধরে ফেলে এবং ওদের দুইজনের ফোনই ভেঙে দেয়। মেরিও পেজ জাস্টিনের সাহায্য চায়। কিন্তু ও নিরুপায় ছিল, ইচ্ছে থাকলেও কিছু করতে পারছিল না। এরপর ওই ক্রিমিনালগুলো ওদের দুইজনকে নিয়ে কোথাও যেন যাচ্ছিল, কিন্তু রাস্তায় মেরি সিগারেটের লাইটার দিয়ে ফ্রেডিকে আঘাত করে এবং এর ফলে গাড়ির মধ্যে ধস্তাধস্তি শুরু হয়, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা মারে। এরপর ওরা সবাই গাড়ি থেকে বেরিয়ে যায় এবং ক্রিমিনালগুলো মেরি ও পেজের উপর অত্যাচার শুরু করে। পেজ হঠাৎ সুযোগ পেয়ে পালিয়ে যায় এবং একটি ভাঙা ফ্যাক্টরির কাছে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ ওর চিৎকারটা শুনতে পায় না। অন্যদিকে ফ্র্যাঙ্ক ও ফ্রেডি খুঁজতে খুঁজতে পেজকে ধরে ফেলে এবং ক্রুগ রেগে গিয়ে ছুরি দিয়ে ওকে মেরে ফেলে। এরপর ক্রুগ ম্যারির জামা ছিঁড়ে ও নিজের ছেলে জাস্টিনকে জোর করে ওর সাথে খারাপ কাজ করতে। জাস্টিন কিন্তু কিছুতেই তা করতে রাজি হয় না। তখন ক্রুগ নিজে ম্যারির সাথে খারাপ কাজ করে, কিন্তু এরপর ম্যারি কোনো মতে একটি পাথর দিয়ে ক্রুগকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় ও লেকের জলে ঝাঁপ দেয়। কিন্তু ক্রিমিনালগুলো ওর পেছন পেছন এসে ওকে লক্ষ্য করে গুলি করতে থাকে। মেরি খুব ভালো সুইমার ছিল তাই সে ডুব সাঁতার দিয়ে পালাতে থাকে, তবে শেষ পর্যন্ত একটি গুলি এসে ওকে লাগে এবং মেরি ডুবে যায়। ক্রিমিনালগুলো এরপর ওখান থেকে চলে আসে। অন্যদিকে জন ও এমা মানে মেরির বাবা মা ওর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখন ওদের দরজায় কেউ নক করে। এমা গিয়ে দরজা খোলে। এবার আমরা জাস্টিন আর সেই তিন ক্রিমিনালকে দেখতে পাই। ওরা জানতো না এটা ম্যারির বাড়ি।
ক্রুক বলে ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওরা সাহায্যের জন্য এসেছে। এমা ওদের ভেতরে নিয়ে আসে এবং জন ওদের ট্রিটমেন্ট করতে থাকে। একটু পরে জাস্টিন ফ্রিজের উপর ম্যারির ছবি দেখে বুঝতে পারে এটি ওরই বাড়ি। সে নিজে খুব গিল্টি ফিল করতে থাকে, কারণ ওর জন্যই ম্যারি ও পেজের এই অবস্থা হয়েছে। সে নিজেও বাবার গ্যাংকে একদম পছন্দ করত না, তাই সে ম্যারির প্যারেন্টসদের সব সত্যি কথা বলতে চায়। কিন্তু ক্রুগ ও তার লোকজন সেখানে থাকায় সে ভয়ে কিছু বলতে পারে না। এরপর সে ম্যারির লকেটটিকে সেইখানে রেখে ম্যারিদের গেস্ট রুমে চলে যায়। সাথে ক্রুগ ও তার দলবল চলে যায়। অন্যদিকে জন ও এমা খুব চিন্তা করছিল ম্যারির জন্য, এত রাত হয়ে গেল ও ফিরছিল না বলে। ঠিক তখনই ওরা বাইরে একটি শব্দ পেয়ে গিয়ে দেখে ম্যারি মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। ওরা তখন খুব ঘাবড়ে যায় আর ম্যারিকে ভিতরে নিয়ে এসে জন ট্রিটমেন্ট শুরু করে। জন এটাও বুঝতে পারে যে ম্যারির সাথে কেউ খারাপ কাজ করেছে। এমা সেই সময় ম্যারির সেই লকেটটি দেখতে পায় যেটা জাস্টিন রেখে গিয়েছিল। ওরা তখন এটা বুঝতে পারে এই লোকগুলি ম্যারির এই অবস্থা করেছে। তখন ওরা রেগে গিয়ে ক্রুগ ও তার সাগরেদের মেরে ফেলবে বলে ঠিক করে। জন হাতিয়ার খোঁজার জন্য স্টোর রুমে যায় আর এমা কিচেন থেকে একটি নাইফ নিয়ে নেয়। তখনই ফ্র্যাঙ্ক ওখানে চলে আসে আর বলে ওর ঘুম আসছে না, তাই একটি বিয়ার পাওয়া যাবে কিনা। এমা তখন ওকে বাইরে ওয়েট করতে বলে, কারণ এখানে থাকলে ফ্র্যাঙ্ক ম্যারির ছবি দেখে ফেলতে পারে। কিন্তু ফ্র্যাঙ্ক বাইরে এসে ম্যারিকেই দেখতে পায়। ফ্র্যাঙ্ক ম্যারিকে মারতে যাওয়ার আগেই এমা এসে ওর মাথায় বোতল দিয়ে মারে। এতে ফ্র্যাঙ্ক আরও রেগে গিয়ে এবার এমাকে মারতে যায়। কিন্তু তখন জন এসে হাতুড়ি দিয়ে ফ্র্যাঙ্কের মাথায় বাড়ি মেরে ওকে মেরে ফেলে। এরপর ওরা ম্যারিকে বোটে রেখে গেস্ট রুমে যায় বাকিদের মারতে। ওরা গেস্ট রুমে ঢুকেই দেখে জাস্টিন গান হাতে নিয়ে বসে আছে। কিন্তু জাস্টিন ওদের না মেরে গানটা জনকে দিয়ে দেয়। এতে ওরা বুঝে যায় জাস্টিন ভালো। তখনই ফ্রেডি জেগে যায়, তাই জন ওকে গুলি করে। কিন্তু ফ্রেডি তাও জনকে হামলা করে। এই সুযোগে ক্রুক জানলা দিয়ে পালিয়ে যায় আর জনও আবার গুলি করে ফ্রেডিকে মেরে ফেলে। ওইদিকে ক্রুক বাড়ির মধ্যে গিয়ে ভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে খুব রেগে যায়। কিন্তু সে প্রথমে বুঝে উঠতে পারে না জন ও তার ওয়াইফ কেন ওদের মারতে চাইছে। কিন্তু তারপরে ম্যারির ছবি দেখে পুরো ব্যাপারটা কি হচ্ছে সে বুঝে যায়। ঠিক তখনই জন ওখানে চলে আসে। ক্রুক আর জনের মধ্যে লড়াই শুরু হয়। ক্রুক কিন্তু জনকে মারতে থাকে। কিন্তু তখন জাস্টিন ওখানে এসে ক্রুকের দিকে গান পয়েন্ট করে। ক্রুক কিন্তু ওর গানটি ওর কাছ থেকে নিয়ে ওকেই মারতে যায়। এমা তখন পেছন থেকে এসে ক্রুকের মাথায় মারে এবং ওরা তখন সবাই মিলে ক্রুককে মেরে ওকে অজ্ঞান করে দেয়। জন তখন মাইক্রোওভেন খুলে ক্রুকের মাথা মাইক্রোওভেনে ঢুকে মাইক্রোওভেন অন করে দেয়। এতে ক্রুক মারা যায়। এরপর জন ও এমা ম্যারি এবং জাস্টিনকে নিয়ে বোটে করে ওখান থেকে চলে আসে এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই মুভিটি? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এইরকম আরও মুভির এক্সপ্লেনেশন শোনার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুন্দর সুন্দর সব মুভি দেখতে থাকবেন। আজ তাহলে চলি, বাই।